তো সবাই বলো কেমন আছো তোমরা, প্রত্যেকে ভালো আছো নিশ্চয়ই? আমি তো খুব ভালো আছি। তো আজকে হ্যাপি সানডে, প্রত্যেকে ভালো থেকো, সানডে দারুণ মজা করে কাটাও, ঠিক আছে? তো আমি দুর্গাপুর থেকে চলে এসেছি। হ্যাঁ, গেছিলাম শ্বশুরবাড়ি, তোমাদের বলেছি, তোমাদের দেখিয়েওছি অলরেডি, তোমরা দেখেও নিয়েছো ভিডিওটা, ঠিক আছে? আরো পরে পরে যাবে, কিসের জন্য গেছিলাম, ইনভিটেশন যেটা ছিল আর কি, তো সেটা আবার আস্তে আস্তে যাবে, এডিট করার তো সময় হয় না বলেইছি তোমাদের। হ্যাঁ, এবার সেইভাবে যাবে, তো দেখতে থাকো। এবার আজকে সানডে ফিরেছি, স্যাটারডে এসে স্কুল গেছিলাম, আর ডিরেক্টলি ফিরেছি, ফিরে একদম বাড়িতে এসেছি, 15 মিনিটের গ্যাপে রেডি হয়ে ট্রেন ধরে স্কুল, স্কুল করে এবার হাফ ছিল, বাড়ি এসেছি, খাওয়া দাওয়াটা করে এবার বর্ষা গুছিয়ে টুছিয়ে দিয়ে আবার কালকে ও কিন্তু ব্যাক করে গেছে কাজের জায়গা, আমাদেরকে দিয়ে গেল, গুছিয়ে দিয়ে গেল, কারণ ও তো কাজের জন্য থাকতে পারে না, ঘোরে বিজনেসের ব্যাপারে সব খুব ব্যস্ত থাকে, তো কালকেও চলে গেল। এইবার সানডে আমি আমার ছেলে, হ্যাঁ, এইবার আজকে ওই জন্য একটু চিকেন আর একদম লং গ্রেন রাইস করে নিচ্ছি, ও তো খুব পছন্দ করে। হ্যাঁ, এইবার ম্যারিনেশনে বসিয়েছি, তোমাদের বলিয়েছি আমি চিকেন ম্যারিনেশনে বসাই, আমি তো ম্যারিনেশনে বসানো আছে, আর এই দেখো তোমাদের, এই দেখো কেটে রেখেছি, আজকে পেঁয়াজ বাটা দেবো না জানো, আজকে পেঁয়াজ কেটেই দেবো। হ্যাঁ, তো পেঁয়াজ বাটা দিয়ে আমি আপাতত, আর এই যে তো কেটে রেখেছি, বেশি দিইনি, 2 পিস চন্দ্রমুখী আলু, বেশ বড় বড় কেটেছি, সিদ্ধ হতে হতে আর গলবেও না, অতটাও হয়ে যাবে, ঠিক আছে? তো চলো সাথে থেকো, তোমার রান্নাটা করে নিই, ঠিক আছে? আর দেখি তারপর যদি পারি তো শ্যুট করবো, না হলে কমিয়ে যাবে, তোমরা তো আছোই আমার নিজেদের আপনজন, তাই না? অবশ্যই সাপোর্ট করো, আর স্কিপ না করে কিন্তু ভিডিও দেখবে, বারবার বলছি, তোমরা প্রত্যেকে ভিডিও যারই দেখো না কেন বলছি, শোনো, স্কিপ করে দেখো না প্লিজ, ঠিক আছে? তোমরা তো আমার খুব ভালো বন্ধু, তাই না? চলো ভালো থেকো, তাহলে আসছি আবার, ওকে? চলো তাই রান্নাটা শুরু করে দিই। এই দেখো দেখবে তেল দিয়ে দিয়েছি, আর এই যে ভাত ফুটে গেছে ওর অফ করে দেবো, বেশ, ঠিক আছে? অফ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে? আর তেল গরম করছি, করে এবার রান্নাটা বসিয়ে দিই। আগেও দেখেছি চিকেন রান্না সেম একই, ঠিক আছে? চলো, তো আমি স্নান করে নিয়েছি যাও, তো স্নান টান করে একদম পুজো টুজো করে এসে তারপর রান্নাটা করতে এলাম, চুলটা ভিজে একটু সিরাম টিরাম লাগিয়েছি, সেই জন্য না শুকালে আমি তোমার আসতে পারছি না। ওকে, চলো সাথে থেকো। দেখো নুন হলুদ দিয়ে তোমার আলুটা ভেজে তুলে রাখছি, দেখেছ? একটু লাল লাল করে ভেজে নিয়েছি, বড় বড় আছে সেই জন্য তোমার আর ঝোলেতে দিলেও একবারে গলে যাবে না, নরম থাকবে, অথচ খুব সুন্দর, বুঝেছ? আর এই আলুটা খেতে এত ভালো লাগে আমাদের, আমার এই কলিগ বলেছিলাম না তোমাদের দিয়েছে, তোমাকে দিলাম কি তোমাদের ভিডিওটা, ও মাই গড, ওই ভিডিওটা দেখেছো, পেন্ডিং পড়ে আছে, কি অবস্থা, বুঝতে পারছ আমার কাণ্ডটা, বুঝেছ কাণ্ডটা, বুঝতে পারছ? হাতটাও গাঢ় হয়ে গেছিল। তো এই আলুটা আমার স্কুলের যে কলিগ তার চাষের জমি, বুঝেছ, সেই চাষের জমি, ওরাও এনেছে নিজের খাওয়ার জন্য, তো আমাকেও খেতে দিয়েছে, স্কুলকেও দিয়েছে খেতে বাচ্চাদের, তো সেই আলুটা। চলো এখন তাই রাখলাম, হতে থাক, তুলে নি, সাথে থাকো। দেখো পেঁয়াজটা ভেজে একদম ম্যারিনেটেড চিকেনটা টক দই দিয়ে আর সমস্ত রকম মশলাপাতি দিয়ে, যেটা যা হয় আদা পেঁয়াজ রসুন, মানে পেঁয়াজ ছাড়া আর কি রসুন, আর তোমার ধনে ভাজা জিরে ভাজা এসব দিয়ে গোলমরিচ দিয়ে করা ছিল, তো সেটা ম্যারিনেশনে রাখা ছিল, একদম সেই চিকেনটা আমি এখন অ্যাড করে দিলাম, এবার হচ্ছে, হতে থাক, ওকে? দেখো দেখেছ কষে তেলটা ছাড়ছে, বুঝতে পারছো? আর আলুটাও দিয়ে দিয়েছি, এবার একটু গরম জল মিশিয়ে ঝোল ঝোল নামিয়ে নেবো, সিদ্ধ হয়ে গেছে বুঝলে, অল্প একটু রেখে গরম জল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এ করে দেবো, নামিয়ে নেবো। আর এই দেখো ঘরে না একটু শুকনো শুকনো দেখলাম ফ্রিজের মধ্যে, তোমার ধনে পাতা ছিল, ফেলে দেবো, বললাম এমন কিছু খারাপ হয়ে যায়নি, ধুয়ে দিয়ে দিলাম, খেয়ে নেবো আমি, ঠিক আছে? আর ভাত হয়ে গেছে, ভাত এই যে হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম, ভাতটা মালগালাও হয়ে গেছে, ওকে? তো করবো বলো তো, এইবার তোমার এইটা নামিয়ে নেবো,
ব্যাস দুপুরে খাওয়া হয়ে যাবে। আর রাতে হয়তো একটু থাকবে চিকেন, অনেকটাই করা হয়েছে থাকবে। তো রাতে দেখি ওই মা না দুর্গাপূজার আগে একটু ওই মটরশুঁটির যেটা কচুরি পুর যেটা সে পুরটা দিয়েছিল, মা কিছুটা করেছিল আমার জন্য দিয়েছিল যে তুই তাহলে গরম গরম ভেজে দিবি। তো চলে গেলাম, হয়নি। তো আজকে দেখি ছেলেটাকে দুটো ভেজে দেবো তখন রাতের দিকে, আর আমার যদি ইচ্ছা হয় আমিও খাবো। ঠিক আছে চলো তাহলে, আর বড় করলাম না বেশি কিছু, একই ব্যাপার, বুঝতে পারছো? ঠিক আছে চলো তাহলে, প্রত্যেকে ভালো থেকো, রাখলাম আজকের মতো, ওকে চলো টাটা। Thank you.